ওটা কত বলে
কয়েকটি ধরছে বুঝি কয়েকটি যা একটু এ গান বাজনার উপরে কিছু ধরে লাইন দিয়ে আরম্ভ করছে এটি রাজনীতি হারাম সবিনয়ে অনুরোধ করছি বিষয়টি হালকা ভাবে নেবেন না আর সেই বিষয়টি হল যারা সুফিবাদের অনুসারী তাদের জন্য রাজনীতি সারাসার হারাম হারাম এবং হারাম বৈষয়িক নেতাগিরি সুফিবাদে নাই আছে ত্যাগের মহিমায় মহিমান্বিত এক ব্যতিক্রম ধর্মী জীবন দর্শন সিলেটের বাবা শাহজালাল রাজত্ব পেয়েও সিংহাসনে বসেন নাই সুলতান বালুচিয়া তার মাজার বগুড়ার মহাত্মান গড়ে তিনিও রাজত্ব লাভ করার পরেও সিংহাসনে বসেন নাই আরেকজন চিস্তিয়া তরিকার অনুসারী বলখের বাদশা ইব্রাহিম আহকাম বলখি স্বেচ্ছায় রাজত্ব ত্যাগ করে ফকিরি গ্রহণ করে গেলেন সুলতানুল হিন্দ খাজা গরিবে দেওয়ার ভারতের অধিশ্বর হয়েও স্বেচ্ছায় মোহাম্মদ ঘড়িকে রাজ্যভার দিয়ে দিলেন অবশ্য ইহাই একটি তিক্ত অভিজ্ঞতা শক্ত ভালোবাসা করা যায় না কেন ভালোবাসা হয়ে যায় বৃষ্টি বানানো যায় না বৃষ্টি প্রকৃতির নিয়মেই হয় এক্সিডেন্ট করা যায় না বরং হয়ে যায় প্রকৃতিতে আসা যায় না বরং এসে যায় জোর করে অনেকেই সুফিবাদে জোর করে সুফিবাদে আনলেই জগা খিচুড়িতে পরিণত হয় এবং সুফিবাদের অনুসারীদেরকে এরাই কলঙ্কিত করে ঠিক আছে বাবা আচ্ছা আমেরিকান অ্যালবামা স্টেট ইউনিভার্সিটির কম্পারেটিভ রিলিজিয়নের ডবল ডক্টরেট প্রফেসর বদরুল হক বাড়ি কুড়িগ্রাম 10-15 বছর পরে একবার আসছে ওয়াইফ প্রফেসর সেও প্রফেসর পুরো মায়ের নিয়ে গেছে ওখানে 12-12 তারিখ করছে সব তাহলে ফোনে বলতেছে হুজুর আপনি সব কথা কই পান সরল মনে সবকিছু তো কম যায় না তবে আমার যা জানায় তাই আমাকে জানায় না আমাকে হাপনি নেই জানায় আমি কি করুন মনে করি আপনারাও জানেন এই যে আজবাজব কথা লেখেন আমার যে হিন্দি লোপাই পবিত্র পাই না সুন্দর উনি বলছিলেন আর দেশে যে শয়তান থাকে হাজিরা তিনটা শয়তান নেই করার আছে বড় শয়তান মেয়ে শয়তান ছোট শয়তান পাথর মানে ওটার উপরে বলছিল যদি শয়তান না প্রকৃতি শয়তান এই উনি বলছিলেন যে রেট ওয়েট 30 ইয়ার্স ইউল বি
remembered by the whole world. After 30 বছর মারা যাওয়ার পরে অতিবাহিত পৃথিবী আপনার নাম রইল যারা হেফিয়ে গেলেন এখন বুঝাবারই নাম আমি কি তবে একটা কি আমার দুনিয়ার প্রতি বিন্দু মাত্র কোনো মোহ নাই একটা ফোটাও নাই চাই যাই চাকি একটু ভুল দেখি বাড়ি করি মাঝে সাঝে একটু দেখছি এই যে পরশুদিন একটা প্রবন্ধ লিখছি আধুনিকতম বিজ্ঞানের অনেক প্রকার প্রশ্ন ও জিজ্ঞাসা যে কোন দর্শনকে চারিদিক দিয়ে আঘাত করে যতটুকু জানি এই বলে যে সমগ্র সৃষ্টির একজন আল্লাহর তৌহিদে বাস করে তৌহিদে যারা বাস করে তাদের ইসলামিক ধর্মীয় পরিভাষায় মুসলমান বলা হয় আল্লাহর সৃষ্টির একজন কোথাও কোনো অসঙ্গতিপূর্ণ কিছুই দেখতে পাওয়া যায় না কারণ সমগ্র সৃষ্টির একজন আল্লাহর তৌহিদের বিধান দ্বারা পরিচালিত এমনকি মানুষের হাত পা চোখ কান মুখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টির একজন বিধান অনুযায়ী চলছে কেবলমাত্র মানুষের মনটাই তৌহিদে বাস করে না কারণ কিছুদিনের স্বাধীনতা দেওয়া হয়েছে এই স্বাধীনতার বিষয়টি ছোটবেলায় কিছুই বোঝা যায় না বয়স বাড়তে বাড়তে যৌবনের দ্বার প্রান্তে এলেই স্বাধীনতার বিষয়টি একটি নফস তথা একটি প্রাণ বুঝতে পারে মানুষের নফস যখন স্বাধীনতার বিষয়টি বুঝতে পারে তখনই মানুষ তৌহিদের বিধানতে ছিটকিয়ে পড়ে এবং খান্নাসরূপী শয়তানের খপ্পরে পড়ে যায় এই খান্নাসরূপী শয়তানের খপ্পরে পড়লে মানুষ মোহমায়ার বন্ধনে আপনি আবদ্ধ হয়ে পড়ে এবং আল্লাহর মহাবিধান হতে সরে পড়ে তাই কোরআন বলছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস তথা খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্ত হও এই খান্নাসই মানুষের সুন্দর জীবনটাকে ছাজরা করে দেয়
এই খান্নাস হতে মুক্তি পেতে গেলে গুরু ধরতে হবে এবং গুরুর দেওয়া পথ প্রদর্শনের বাণীগুলো মুখে ধারণ করে এগিয়ে যেতে হবে। গুরুর দেওয়া ধ্যান ধারণা মোরাকাবা মুশাহাদায় পরিপূর্ণরূপে ফিরিয়ে দিতে পারলেই নিজের পরিচয়টুকু পরিষ্কার বোঝা যায়। তাই বলা হয়েছে, যে তার নফসকে চিনতে পেরেছে রুকে নয়, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনতে পেরেছে। তাই পৃথিবীর বিখ্যাত মৌলানা জালালউদ্দিন রুমি তার অমূল্য গ্রন্থ মাসনবী শরীফে বলেছেন, মাই নে নে হামু বুত গুফতে আলাল হক দার সুরত মনসুর মনসুর না বুদা বালাদারে বালামা। অর্থাৎ, না না, আমি আল্লাহ ঘোষণা করেছি আলাল হক মনসুর আল্লাহের সুরতে। মনসুর আল্লাহ বলে নাই, সর্বশক্তিমান আল্লাহই বলেছে। কত বিস্তার